আজ 15ই অক্টোবর 2020 পত্রিকা থেকে সংগৃহীত বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, তথ্য প্রযুক্তি, কম্পিউটার এবং খেলাধুলা নিয়ে আজকে আমাদের এই অংশটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর মতে 2020 সালে বাংলাদেশের মাথাপিছু GDP হবে $1,888 আর প্রবৃদ্ধি হবে 3.8%। তাহলে 2020 সালে বাংলাদেশের মাথাপিছু GDP হবে $1,888 এবং প্রবৃদ্ধি হচ্ছে 3.8%। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $2,064 এবং দিনকে দিন সেটা বাড়ছে। GDP প্রবৃদ্ধি অর্জন করা দেশের মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান হবে তৃতীয় এবং দক্ষিণ এশিয়ায় প্রথম। এটি বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী একটি ঘটনা যে GDP প্রবৃদ্ধি অর্জন করা বাংলাদেশে বর্তমানে এশিয়ায় প্রথম এবং পৃথিবীর মধ্যে তৃতীয় হবে। ভারতের হবে $1,877, প্রবৃদ্ধি হবে ঋণাত্মক 10.3%। চিম্বুক পাহাড় অবস্থিত হচ্ছে বান্দরবনে। চিম্বুক পাহাড় বান্দরবনে অবস্থিত। বাংলাদেশ পরিসংখ্যান তথ্য BBS এর সর্বশেষ প্রকাশিত জরিপ অনুযায়ী করোনাকালে দেশের কত শতাংশ পরিবার আর্থিক সংকটে পড়েছে? করোনাকালীন সময়ে প্রায় 68% পরিবার আর্থিক সংকটে পড়েছে। সরকারি ত্রাণ বা অনুদান পেয়েছে 21% পরিবার। পরিবার প্রতি আয় কমেছে 20%। দেশে বেকারের সংখ্যা বেড়েছে 10 গুণ। সরকার থেকে অনুদান পেয়েছে 21% পরিবার। পরিবার প্রতি আয় কমেছে 20% এবং দেশে বেকারের সংখ্যা বেড়েছে 10 গুণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মতে 2020 সালে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ঋণাত্মক 4%, -4% হতে পারে 2020 সালে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি। সেদিক থেকে বাংলাদেশ এগিয়ে আছে। 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হবে -4.3%, ইউরো অঞ্চলে হবে -8.3%, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ায় হবে ঋণাত্মক -1.7%, উদীয়মান এশিয়া যেটা হচ্ছে আসিয়ান, চীন এবং ভারতে ঋণাত্মক হবে 1.7% বা -1.7%। নিউজিল্যান্ডের আসন্ন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে 17ই অক্টোবর 2020 সালে, আর মাত্র 2 দিন পরেই হবে নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন 17ই অক্টোবর 2020 সাল। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর হচ্ছে অকল্যান্ড এবং রাজধানী হচ্ছে ওয়েলিংটন। নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন আর সবচেয়ে বড় শহর হচ্ছে অকল্যান্ড। মিয়ানমারের সাধারণ নির্বাচন হবে 8 নভেম্বর 2020 সালে। 8 নভেম্বর 2020 সালে হবে মিয়ানমারের সাধারণ নির্বাচন। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে 3রা নভেম্বর 2020 সালে। 3রা নভেম্বর 2020 সালে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। লাটভিয়ার রাজধানীর নাম হচ্ছে রিগা। লাটভিয়ার রাজধানীর নাম রিগা। বিশ্ব হাত ধোয়া দিবস 15ই অক্টোবর, আর এই 15ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস হিসেবে পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সবার জন্য হাতের স্বাস্থ্যবিধি। সবার জন্য হাতের স্বাস্থ্যবিধি ছিল 2020 সালের প্রতিপাদ্য বিষয়। বাংলাদেশে দিবস প্রতিপাদ্য 2020 সালে সকলের হাত সুরক্ষিত থাক। বিশ্বে যেটা ছিল সবার জন্য হাতের স্বাস্থ্যবিধি, আর বাংলাদেশে সেটার প্রতিপাদ্য বিষয় ছিল সকলের হাত সুরক্ষিত থাক। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে যে প্রশ্নগুলো আছে, কোন বিজ্ঞানী প্রথম কিছু জীবাশ্ম আবিষ্কার করেন? তিনি হচ্ছেন জেনোফন। মাঝে মাঝে বইয়ে দেখা যায় জেনোফেন, জেনোফিল ও অনেক সময় দেখা যায়, যিনি হচ্ছে জীবাশ্ম আবিষ্কার করেন। প্রথম বাংলা টাইপরাইটারের জন্য বিজ্ঞানসম্মত কিবোর্ডের লেআউট তৈরি করেন মুনির চৌধুরী। বিজ্ঞানসম্মত কিবোর্ডের লেআউট তৈরি করেন প্রথম বাংলা টাইপরাইটারের তিনি হচ্ছেন মুনির চৌধুরী। খেলাধুলা থেকে যে প্রশ্নগুলো আছে, নিউজিল্যান্ডকে প্রথম
টেস্ট জেতানো অধিনায়ক হচ্ছে জন রিড, আর তিনি মারা যান 2020 সালের 14ই অক্টোবর, যিনি নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট জিতিয়েছিলেন। অধিনায়ক জন রিড 14ই অক্টোবর 2020 সালে উনি মারা যান। টেস্ট অভিষেক হওয়ার 26 বছর পর 1956 সালে তার নেতৃত্বে প্রথম টেস্ট ম্যাচ জিতে নিউজিল্যান্ড। প্রজেক্ট বিগ পিকচার। প্রজেক্ট বিগ পিকচার হচ্ছে ইংল্যান্ডের ফুটবল খেলার সাথে সম্পৃক্ত। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, যে এমন প্রশ্ন আসতে পারে যে প্রজেক্ট বিগ পিকচার কোন দেশের খেলার সাথে সম্পৃক্ত। তাহলে ইংল্যান্ড হচ্ছে প্রজেক্ট বিগ পিকচার এবং সেটি হচ্ছে ফুটবল খেলার সাথে সম্পৃক্ত। ব্রাজিল জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ গোলদাতা হচ্ছে পেলে, যিনি 77টি গোল করেছিলেন। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা পেলে। এবং দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হচ্ছে এখনও পর্যন্ত যিনি খেলছেন, নেইমার জুনিয়র, যিনি 64টি গোল করেছেন। ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হচ্ছে নেইমার জুনিয়র। প্রতিদিনের এরকম সাম্প্রতিক প্রশ্নের জন্য অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, আর অবশ্যই কমেন্টসে আমাদেরকে অবশ্যই মোটিভেশন দিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।